চলতি 2021-22 অর্থ বছরের জন্য 51 বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি এক ভার্চুয়াল বৈঠকে বিষয়টি জানিয়েছেন। এই সময় তিনি বড় অঙ্কের এই লক্ষ্যমাত্রা বাস্তবায়নের ব্যবসায়ীদের সহায়তা কামনা করেন। তবে মহামারী করোনা দেশের অর্থনীতিতে দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব ফেলেছে বলেও জানান বাণিজ্য মন্ত্রী। 50 যেটা 12.23 প্রবৃদ্ধি হবে, সেবা খাতে আমরা ধরেছি 7.5 যেটা 13.15 হবে, এবং সার্বিকভাবে যদি আমরা ধরি যেটা হলো গিয়ে 12.37 হবে। আমরা গত বছর কিন্তু আমরা প্রায় 15% করতে পেরেছিলাম, সেই ধারাবাহিকতা এটা যদি চলমান থাকে এবং সবাই যেভাবে আমাদেরকে জানিয়েছে সার্বিক অবস্থা বিবেচনা করে আমরা মনে করছি যে 51 বিলিয়ন ডলার আমাদের পক্ষে টার্গেট অ্যাচিভ করা সম্ভব হবে।